দীর্ঘ পাঁচ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। পদপ্রত্যাশীদের পোস্টার, ফেস্টুন আর ব্যানারে রঙিন হয়ে উঠেছে নগরীর সড়ক ও মোড়গুলো। সম্মেলনকে ঘিরে চাঙা হয়ে উঠেছে রাজশাহী মহানগরের রাজনীতি। নেতাকর্মীদের প্রত্যাশা, নিবেদিত প্রাণ ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের নিয়ে গঠিত হোক নতুন কমিটি। রাজশাহী সংবাদদাতা আব্দুস সত্তার ডলারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফরুকবাবু। আওয়ামী লীগের রাজশাহী মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগেই। নতুন কমিটি গঠনের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিবার্ষিক সম্মেলন। কাঙ্ক্ষিত পদ পেতে দৌড়ঝাঁপ আর প্রচার প্রচারণায় ব্যস্ত পদ প্রত্যাশীরা। সভাপতি পদে বর্তমান সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বিকল্প দেখছে না নেতাকর্মীরা, ফলে এই পদ নিয়ে ভাবছে না কেউই। তবে সাধারণ সম্পাদক হতে আগ্রহীর সংখ্যা অনেক। অন্যতম শীর্ষ এই পদে দলের জন্য নিবেদিত প্রাণ কাউকে দেখতে চাইছেন নেতাকর্মীরা। অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও দল ছেড়ে চলে যায় না কিংবা ইনঅ্যাক্টিভ হয়ে যায়নি, এই ধরনের নেতাকে আগামী দিনে সাধারণ সম্পাদক পদে প্রত্যাশা। সম্মেলনে পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদেরকেই নেতৃত্বে আনা হোক এমনই প্রত্যাশা তৃণমূল নেতাদের। নতুন কমিটিতে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের জায়গা হবে না বলেই জানালেন নগর আওয়ামী লীগ সভাপতি। যাদের নামে কোনো দোষ আছে, যাদের নামে কোনো কম অভিযোগ আছে, এরকম কাউকে আমরা আমাদের নেতাকর্মীরা চাই না। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2014 সালের 25 অক্টোবর। ওই সম্মেলনে AHM খায়রুজ্জামান লিটন সভাপতি ও ডাব্লু সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।